বিরোধী আইএনডিআইএ জোটের বড় সদস্য সংযুক্ত জনতা দল বা জেডিইউতে বড়সড় রদবদল। সাংসদ রাজীব রঞ্জন সিং বা লালন সিংকে সরিয়ে ফের জেডিইউর সর্বভারতীয় সভাপতি হলেন নীতিশ কুমার। দীর্ঘদিন ধরে চলা নীতিশ লালন কলহের আশ টানতে এই সিদ্ধান্ত দলের জাতীয় কার্যকরী কমিটির। বিহারের জেডিইউ দলে বড় রদবদল। লালন সিংকে সরিয়ে দলের জাতীয় সভাপতি হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এখন থেকে জাতীয় স্তরে দলের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন বিহারের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, লালনের সঙ্গে নীতিশ কুমারের দীর্ঘদিনের বিবাদ, সেই বিবাদের বলি হলেন সাংসদ রাজীব রঞ্জন সিং। জাতীয় কর্মসমিতির অধিকাংশ সদস্যই নীতিশে আস্থা রাখেন, এরপরেই ইস্তফা দেন লালন সিং, এমনটাই সূত্রের খবর। যদিও জেডিইউ নেতৃত্বের দাবি আসন্ন ভোটে ব্যস্ত থাকবেন লালন, তাই দলের অন্যতম প্রবীণ নেতা নীতিশ কুমারকেই পদে বসানো হয়েছে। লালন সিংই প্রস্তাব দেন অন্য সদস্যদের। দুই নেতার মধ্যে কোনো কলহ নেই, স্পষ্ট বলছেন জেডিইউ নেতা বিজয় চৌধুরী। কিন্তু তাতেও কমছে কি কৌতূহল। उन्होंने मीटिंग में कहा कि पहले भी वो मुख्यमंत्री जी के निर्देश पर ही राष्ट्रीय अध्यक्ष का पद स्वीकार किया था और अब उन्हें चुनाव लड़ने के लिए लगातार बाहर रहना होगा, इसलिए उन्होंने कहा मुख्यमंत्री जी से अनुरोध किया कि वो स्वीकार करें, जो मुख्यमंत्री जी ने स्वीकार कर लिया। এদিকে বিরোধী আইএনডিআইএ জোটে ফের বড় সড় ফাটল। বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির বৈঠকে মল্লিকার্জুন খড়গের নাম বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করেন। এই প্রস্তাবে খানিকটা ক্ষুব্ধ নীতিশ কুমার, বিরোধী জোটের বৈঠক ছেড়ে বেরিয়ে যান, এমনটাই সূত্রের খবর। এবার তাঁর দলের প্রাক্তন সাংসদ কেসি ত্যাগী বলছেন, নীতিশ কুমারকে বিরোধী জোটের আহ্বায়ক বানানোর সঙ্গেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা উচিত। নীতিশ কুমার জি ইস গঠবন্ধন কে নির্মাতা হ্যাঁ আর বিহার মে জো সামাজিক ন্যায় কি প্রক্রিয়া তেজ হুই হ্যায়। हमें प्रसन्नता है कि आज सारे देश की राजनीति का वो विमर्श बन गया। जनता दल यू के नहीं, परिवर्तन की चाह रखने वाले सभी कार्यकर्ताओं के और सभी जनता के नेता। इंद्राणी दासगुप्त, रिपोर्ट, कलकत्ता न्यूज़।